This program is sponsored by Orient Best Solutions Private Limited, Shimla Biryani Swad Zindagi Ka, Nirman Concrete, Aminia the Taste You Love, Kakata Leather Complex Standards Association, co-sponsored by Al Madina Tours and Travels, B Sizzlers Dresses Private Limited. রকমারি পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন মন্ডলের সান্সে, যেখানে আপনি পেয়ে যাবেন ছোটদের এবং বড়দের সব ধরনের পোশাকের সম্ভার। মেয়েদের শাড়ি, লেহেঙ্গা, চুড়িদার, টপ, গাউন থেকে শুরু করে ছেলেদের শার্ট, জিন্স এবং ছোটদের বিভিন্ন পোশাকের আভিজাত্য পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায়। তাই আভিজাত্যের আরেক নাম মন্ডলের সান্স। ঠিকানা 540 MG রোড, বজবজ চৌরাস্তা মোড়, কলকাতা 137, বিসাইড আরতি নার্সিং হোম। কন্ট্যাক্ট 9830887961। You can watch your favorite channel 24-hour TV in Hathway, GTPL and City Cable. বাংলার গর্ব ইস্ট বেঙ্গল ফুটবল দলের আজ 100তম জন্মদিবস উপলক্ষে জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান আয়োজিত করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে নারকেলডাঙ্গা ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ পাল, 35 নম্বর ওয়ার্ডের পৌরপিতা আশুতোষ দাস ও সমাজসেবী হাবু সাহা সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে ইস্ট বেঙ্গলের পতাকা উত্তোলন ও কেক কেটে উদযাপন করা হয়। উপস্থিত বিশিষ্ট মানুষদের সম্বর্ধনা জানানো হয় আয়োজক সংস্থার তরফ থেকে। অনুষ্ঠানের শেষে সর্বসাধারণের জন্য মিষ্টি এবং কচি কাঁচাদের চকলেট বিতরণ করা হয়। আমরা তো বরাবর ইস্ট বেঙ্গল সমর্থক এবং ইস্ট বেঙ্গল ছাড়া বাংলার ফুটবলই মনে হয় যেন অচল মনে হয়। তো 1920 সালে যেদিন ইস্ট বেঙ্গল জন্ম হয়েছিল তার তখন আমরা দেখিনি সেই দিনটাকে, কিন্তু আমরা খুব আমাদের খুব সৌভাগ্য যে আমাদের ইস্ট বেঙ্গলের 100 বছর পূর্ণ হলো সেইটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা পালন করতে পারছি, এবং ইস্ট বেঙ্গল ক্লাব আগামী দিনে আরও এগিয়ে যাক এটাই আমরা চাই। আজকে আমাদের পতাকা উত্তোলন করলেন দীপক মণ্ডল, প্রাক্তন ইস্ট বেঙ্গল অধিনায়ক, ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার সুখেন সেনগুপ্ত, পরেশ পাল আমাদের বিধায়ক, কাউন্সিলর আশুতোষ দাস তাদেরও আসার কথা রয়েছে। পতাকা উত্তোলন হয়েছে, এরপর 100 বছরের ইস্ট বেঙ্গল কেক কাটা হবে এবং তারপর ছোটো ছোটো বাচ্চাদের ক্যাডবেরি এবং পথ চলতি মানুষকে মিষ্টি বিতরণ করে আমরা আজকে আমাদের এই ইস্ট বেঙ্গল দিবসটিকে ভালো করে পালন করতে চাই। এবং প্রত্যেক ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে আমার আবেদন যে আমরা যে মাঠে যাওয়ার জায়গাটা ভুলে যাচ্ছি, আগামী দিনে যেন আমরা প্রিয় ক্লাব ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা খেলায় যেন মাঠে গিয়ে দলকে আরও উজ্জীবিত করতে পারি। আমার নাম শুভজিৎ মৈত্র। সারাদিন এবং সারা বছর সকাল থেকে রাত অবধি কাজের মধ্যে বেঁচে থাকি, কিন্তু আজকে এমনই একটা দিন মন থেকে আবেগকে সরাতে পারিনি, তাই আবেগের তাড়িতে এবং নতুন প্রজন্ম যেরকম আমার ছেলে এরা যাদের মাঠে যেতে পারে, এরা যাতে ইস্ট বেঙ্গলকে ভালোবাসতে পারে, সে নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে আসার জন্য এই আজকের দিনটাকে আমরা এখানকার থেকে নারকেলডাঙ্গা ইস্ট বেঙ্গল ফ্যান্স অ্যাসোসিয়েশন নাম দিয়েছি শতবর্ষের মিলন উৎসব। আজকের আমার এই মিলন উৎসবে আমরা সবাইকে নিয়ে, সমস্ত মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই, ইস্ট বেঙ্গলকে আরও উন্নত করতে চাই। যারা বিদেশ থেকে আরও প্লেয়ার আসে এবং ভালো ভালো প্লেয়ার যাতে আসে আমাদের ক্লাবে, এবং স্পন্সাররা যাতে আরও করে এগিয়ে আসে, ইস্ট বেঙ্গলের জুনিয়র টিমগুলো যেন আরও উন্নত হয় এবং আমাদের ভারতবর্ষে ফুটবলকে যদি আমরা এই ইস্ট বেঙ্গলের নাম নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে সন্ধ্যায় আপনারা অনেকেই জানেন আজকে সন্ধ্যাবেলা নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রোগ্রাম আছে, আমরা সবাই মিলে যাব আমাদের এই শতবর্ষের, আমাদের গর্বের, আমাদের অহংকারের ইস্ট বেঙ্গলকে যত আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি, নতুন প্রজন্মের কাছে যেন তারা যেন আরও ইস্ট বেঙ্গল প্রতি আকৃষ্ট হয় এবং ফুটবলকে তারা যেন ভালোবাসতে পারে। ইস্ট বেঙ্গলের 100 বছর পদার্পণ হলো, তাই বেলেঘাটায় 35 নম্বর ওয়ার্ডে এখানকার যুবকরা আজকে ইস্ট বেঙ্গলের 100 বছর অনুষ্ঠান করলো। সেখানে আমাদের বেলেঘাটার বিধায়ক পরেশ দা এবং আমরা দুজনে থেকেই সেই আনন্দটা উপভোগ করলাম, এবং সারা বাংলা জুড়ে যে তিনটে বড় ক্লাব ইস্ট বেঙ্গল, মোহনবাগান আর মোহামেডান স্পোর্টিং ক্লাব, শুধু এই তিনটে ক্লাবের মধ্যে সীমাবদ্ধ না, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার যত কটা ক্লাব আছে, ছোট ক্লাব, সব ক্লাবগুলোকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিয়ে সেই সব ক্লাবগুলোকেও আজকে মাথা তুলে দাঁড় করিয়েছে। তারাও আজকে খেলাধুলা এবং বিভিন্ন সামাজিক কাজ এবং মানুষের পরিষেবা দিয়ে মানুষের কাজ করে,
খেলাধুলার মাধ্যমে সব কিছু দিয়ে ক্লাবগুলোকে আজকে একটা সুন্দর পরিকাঠামে পরিণত হয়েছে। হারিয়ে যাচ্ছিল সেগুলো, আবার ওই ক্লাবগুলো হারিয়ে যাচ্ছিল, ক্লাবগুলো মানে পার্টি অফিসের আঁকড়া হয়ে গেছিলো 34 বছর ধরে। সেই জায়গা থেকে আজকে ক্লাবগুলো ক্লাব হয়েছে, ওখানকার ছেলেরা খেলাধুলা করছে, ক্লাবের থেকে বিভিন্ন রকম খেলাধুলা সামাজিক কাজগুলো ক্লাবের পক্ষ ক্লাবের তরফ থেকে ক্লাবের থেকে হচ্ছে। আমাদের বাংলা তথা ভারতবর্ষের এবং বিদেশে যত প্রবাসী বাঙালি আছে তাদের মধ্যে অধিকাংশই ইস্ট বেঙ্গলের প্রতি একটা টান, একটা ভালোবাসা আছে। ইস্ট বেঙ্গল ক্লাব বহু ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে, বহু সংগ্রামের মধ্যে দিয়ে, উত্থান পতনের মধ্যে দিয়ে, মানুষকে খেলার মধ্য দিয়ে একটা উত্তেজনা, একটা উন্মাদনা সারা 100 বছর ধরে তৈরি করে আসছে। আমাদের দেশে 3টে ক্লাব, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান। আমি ব্যক্তিগতভাবে ইস্ট বেঙ্গলের সাপোর্টার, আমাদের প্রাণের ক্লাব। তবে আমি এটা ঠিক যে উগ্র সাপোর্টার না, কিন্তু আমি এদের সাপোর্ট করি এই জন্য যে আমাদের এখানে একটা রীতি আছে যে ইস্ট বেঙ্গল ক্লাবকে যারা পূর্ববঙ্গ থেকে এসছে তারা তাদের মনে করে এটা আমাদের ক্লাব। আবার যারা এখানকার লোক, রাজ্যে পশ্চিমবঙ্গের লোক, তারা মনে করে আমাদের ক্লাব, মোহামেডানরা মনে করে আমাদের ক্লাব। এটা স্বাভাবিকভাবেই চলে আসছে। আমি এই ইস্ট বেঙ্গলের শতবর্ষে আজকে পা দিল, পায়ে পায়ে শতবর্ষ পূর্ণ হলো। এই শতবর্ষে এই দীর্ঘদিন ধরে যারা ক্লাবের ইমারতটা গড়েছে, যারা ক্লাবের ফুটবলার ফুটবল খেলেছে, যারা ফুটবল খেলার জন্য যারা সবসময় তাদের সঙ্গে সাথে সাথ দিয়ে, বিশেষ করে ফুটবল খেলাতে আমার আজও মনে পড়ছে যে আমাদের তো অনেক বয়সটা যে আমরা সব জানি, কিন্তু আমাদের যেটা জানার, ফুটবল খেলায় পল্টুদা আর জীবনদা ইস্ট বেঙ্গল মাঠের একটা সময় ছিল প্রচণ্ড সেরা। তাদের উন্মাদনাতেই ইস্ট বেঙ্গল ক্লাব আরও এগিয়ে যেত, এটা একদম ঘটনা। আজকে আমরা দেখলাম আনন্দবাজারে তাদের ছবি দিয়েছে, আমরা অত্যন্ত খুশি হয়েছি, পল্টুদার ছবি আছে সব জায়গায়। একটা কোনো খুব শক্ত সামর্থ্য এবং কর্মে উদ্যোগী, কর্মে উন্মাদনা আছে, এরকম লোক না হলে কোনো কিছু জীবনে বড় কোনো কিছু হতে পারে না। তাই আমরা বছরে বছরে জ্যোতিষ গুহর কথা মনে হচ্ছে, তিনি এই ক্লাবটাকে আস্তে 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 মানুষের মধ্যে তুলে ধরছে। এরকম সকলে মিলেই এই ইস্ট বেঙ্গল ক্লাবকে তৈরি করেছে। আমরা এখন পল্টুদা জীবনদা নেই, কিন্তু নিতুদা আছে। নিতুদা আমাদের প্রাণের মানুষ, অত্যন্ত আমরা নিতুদাকে ভালোবাসি। নিতুদা এখন ইস্ট বেঙ্গলে আছে, তাই আরও ইস্ট বেঙ্গলের উন্মাদনাটা আরও বেশি আছে। আমাদের ছেলেরা শুভজিৎ ও এখানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের জন্মদিন পালন করছে। আমি আর কাউন্সিলর আশুতোষ দাস, ওরা দুজনে এসে ওদের উৎসাহ দিচ্ছি, কেক কেটে। আমরা অত্যন্ত খুশি, আমাদের গর্বের ইস্ট বেঙ্গল শতবর্ষে পা দিল। আজকে আমাদের ফুলবাগানে সদা সারা পশ্চিমবঙ্গে আমাদের একে একে আমরা 100 বছরে পৌঁছে গেলাম। লাল হলুদ মানেই একটা উত্তেজনা, লাল হলুদ মানেই একটা উত্তেজনার পারদ। এবং সারা কলকাতায় আমাদের যে মেনলি 3টে ক্লাব আছে, একটা হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব এবং মোহামেডান ক্লাব। সাধারণত মোহনবাগান ক্লাব হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা মোহনবাগানের সাপোর্টার হয়, এবং আমাদের পূর্ববঙ্গের লোকেরা আমরা ইস্ট বেঙ্গল সাপোর্টার, এবং মোহামেডান মানে প্রায় 90% লোকই হচ্ছে আমাদের মোহামেডান সাপোর্টার। কিন্তু আমাদের এই ভেদাভেদ, এই উত্তেজনাটা আছে বলেই আজকে ফুটবল আমাদের কলকাতায় বেঁচে আছে, এবং মাঠে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়,
সল্টলেক স্টেডিয়ামে প্রচণ্ড ভিড় হয়, এই খেলা নিয়ে একটা উত্তেজনার পারদ ওঠে, একটা ক্রীড়া। হ্যাঁ, এই টানটান উত্তেজনাটা আছে বলে আজকে কলকাতায় কিন্তু ফুটবলটা বেঁচে আছে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের এই বিধানসভার অন্তর্গত যে বিধায়ক পরেশ পাল, এরা মানুষের জন্য এবং আমাদের এই ক্লাবগুলোকে খেলাধুলার মধ্যে রেখে দেওয়ার জন্য প্রত্যেক বছরই দিদির অনুপ্রেরণায় আমরা প্রত্যেকটা ক্লাব বেলেঘাটার অন্তর্গত প্রায় 200-র উপরে ক্লাব আমরা 5 লক্ষ টাকা করে অনুদান পেয়েছি। এবং এই যে উত্তেজনা, এই উত্তেজনাটা আছে বলে কিন্তু আজকে ভারতবর্ষের বুকে বা এই ফুটবল জগতে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব বা এই কলকাতার ফুটবলটা বেঁচে আছে। এবং আমার মনে হয় যে লাল হলুদ কালার, এই কালার বিশ্বের যে কোনো জার্সিকে হার মানায়, এবং যারা এই লাল হলুদ পরে তারাই জানে যারা এখন মাঠে নামে। শুধু 11 জন খেলে না, মাঠে যতটা ইস্ট বেঙ্গল সাপোর্টার, যত ইস্ট বেঙ্গল সাপোর্টার সল্টলেক স্টেডিয়াম থেকে আরম্ভ করে ইস্ট বেঙ্গল ক্লাব, মনমোহন ক্লাব, কলকাতা বারাসাত স্টেডিয়াম, যেখানে যেখানে খেলা হয় সেখানে ওই যত দর্শক আমাদের ইস্ট বেঙ্গলে থাকে, প্রত্যেকের মধ্যেই একটা পারদ, লাল হলুদের একটা জ্বলন্ত শিখা যেন জ্বলতে থাকে, এটা একটা ভালো দিক। এবং এই জন্যই আমাদের আজকে ইস্ট বেঙ্গল ক্লাব একে একে অনেক ঘাত প্রতিঘাতার মধ্যে দিয়ে আজকে আমরা 100 বছরে পদার্পণ করলাম। এবং এটা ফুলবাগান অঞ্চল, বেলেঘাটা বিধানসভার যে বিধায়ক, সে আমাদের শুধু কর্মই শেখায় না, সে আমাদের কাজ শেখায় না, সে মানুষের পাশে থাকার একটা বার্তা দেয়। এবং এই শুভজিৎ মৈত্রর নেতৃত্বে এখানে আজকে ইস্ট বেঙ্গলে 100 বছর খুব সুন্দর একটা কেক কাটা হলো। এখানে উপস্থিত ছিলেন আশুতোষ দাস, এখানকার পৌরপিতা, জনপ্রিয় পৌরপিতা এবং উন্নয়নের কাণ্ডারি, তার সঙ্গে ছিলেন বিধায়ক, যে আমাদের টোটাল বিধানসভাটাকে একটা সুসজ্জিত করে তুলেছে। এবং এই বিধানসভার অন্তর্গত যত ক্লাব আছে তাদের প্রত্যেককে একটা ছাতার তলায় নিয়ে এসেছে, এটা বিধায়ক পরেশ পালের পক্ষে সম্ভব। এবং এটা আমরা তার থেকেই অনুপ্রেরিত হই এবং তার থেকে অনুপ্রেরণা পেয়েই আমরা আজকে এই উৎসব করেছি, এই উৎসবে আমরা সবাই মিলে আজকে আনন্দ করেছি। আজকে যে আমাদের 100 বছর এই পয়লা, এই যে আজকে যে আমাদের 100 বছর সারা ভারত পয়লা আগস্টে, এটা সবচেয়ে ভারতবর্ষের সবচেয়ে গর্বের দিন আমাদের। মানে কি বলবো, আজকে ভারতবর্ষটা টিকে, ভারতবর্ষের যত ক্লাব আছে ইস্ট বেঙ্গল মোহনবাগান টিকে আছে একমাত্র ভারতবর্ষের এই ফুটবলের জন্যেই। এই ISL নিয়ে যা চলছে তার থেকে আমি বলবো যে ভারতবর্ষের এই ক্লাবগুলোকে যদি আজকে ঠিকমতো টিকিয়ে রাখা যায় তাহলে ভারতবর্ষের ফুটবল মহল কিন্তু আরও আরও উঁচু জায়গায় চলে যাবে। ISL করে মাতামাতি করে কোনো লাভ নেই, বরঞ্চ ইস্ট বেঙ্গল মোহনবাগানকে একটু সবাই মিলে যদি একটু হেল্প করে তাহলে এটা কিন্তু আরও উঁচু জায়গায় যাবে। সবচেয়ে বড় কথা, আজকে আমাদের 1 আগস্টে আজকে যে অনুষ্ঠান আমাদের সারা ভারতবর্ষের বুকে, কেন পৃথিবীর বুকে আজকে আমাদের গর্বের দিন। এবং পৃথিবীর বুকে 117টা দেশে যে আজকে আমাদের যা ফ্ল্যাগ উঠবে, মানে এর থেকে মানে কি বলবো, মানে গর্ব বলে আর কিছু হতে পারে না এর থেকে। সমীর দত্ত, বিশু অধিকারী ও ঐন্দ্রিলা ধরের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।